সুপ্রিয় দর্শক, আজ আমি আপনাদের সামনে মজার ও অনন্য বৈশিষ্ট্য সম্বলিত কিছু ইংরেজি শব্দ ও বাক্য নিয়ে হাজির হয়েছি। ভিডিওটির মাধ্যমে ইংরেজি শব্দ সম্পর্কে নতুন কিছু অভিজ্ঞতা পাবেন। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লাগবে। তো চলুন শুরু করি আমাদের আজকের ভিডিও। সবচেয়ে বড় বা লম্বা ইংরেজি শব্দ হল ফ্লক্সিনসিনিহি লাইপিলিফিকেশন। এইটিকে লেটার মার্ক বলা হয়, কারণ এল ইকুয়াল টুয়েলভ, ই ইকুয়াল ফাইভ, টি ইকুয়াল টোয়েন্টি, অন্য টি ইকুয়াল টোয়েন্টি, ই ইকুয়াল ফাইভ, আর ইকুয়াল এইটটি, এগুলো অক্ষরের অবস্থানগত ক্রমানুসারে মান। সুতরাং টুয়েলভ প্লাস ফাইভ প্লাস টোয়েন্টি প্লাস টোয়েন্টি প্লাস ফাইভ প্লাস এইটিন ইকুয়াল এইটটি হয়। ইংরেজি লেভেল, ম্যাডাম, রেভিভার শব্দগুলোকে উল্টো করে পড়লেও একই রকম থাকে। এ কুইক ব্রাউন ফক্স জাম্প ওভার দ্য লেজি ডগ বাক্যটিতে ইংরেজি 26টি অক্ষরই রয়েছে। আই অ্যাম সবচেয়ে ছোট ইংরেজি বাক্য। এডুকেশন ও ফেভারিট শব্দে সবগুলো ভাওয়েল রয়েছে। ইংরেজি কিউ দিয়ে গঠিত সকল শব্দে কিউ এর পরে ইউ রয়েছে। অ্যাবস্টেমিয়াস ও ফেসিশাস শব্দে সবগুলো ভাওয়েল রয়েছে। মজার ব্যাপার হলো শব্দের ভাওয়েলগুলো ক্রমানুসারে এ, ই, আই, ও, ইউ এভাবে রয়েছে। কিউইং এমন একটি শব্দ যার মধ্যে পাঁচটি ভাওয়েল একসঙ্গে রয়েছে। একই অক্ষরের পুনরাবৃত্তি না করে সবচেয়ে দীর্ঘ শব্দ হল আনকপিরাইটেবল। রিদম সবচেয়ে দীর্ঘ ইংরেজি শব্দ যার মধ্যে কোনো ভাওয়েল নাই। ফ্লক্সিনসিনিহি লাইপিলিফিকেশন সবচেয়ে বেশি ভাওয়েল সমৃদ্ধ শব্দ, যাতে 14 বার ভাওয়েল ব্যবহৃত হয়েছে। ভাওয়েল যুক্ত সবচেয়ে ছোট শব্দ হল এ ও আই। ভাওয়েল বিহীন সবচেয়ে ছোট শব্দ হল বাই। গুপ্ত হত্যার ইংরেজি প্রতিশব্দ হল অ্যাসাসিনেশন। মনে রাখার সহজ উপায় হল গাধা গাধা আমি জাতি, অর্থাৎ শব্দটিকে অ্যাস অ্যাস আই নেশন এভাবে ভেঙে উচ্চারণ করা যায়। লেফটেন্যান্ট শব্দের উচ্চারণ লেফটেন্যান্ট বানান মনে রাখার সহজ উপায় হল মিথ্যা তুমি 10 পিঁপড়া। লেফটেন্যান্ট শব্দটিকে লাই ইউ টেন অ্যান্ড এভাবে ভেঙে পড়া যায়। ইউনিভার্সিটি লেখার সময় ভি এর পরে ই ব্যবহৃত হয়, কিন্তু ভার্সিটি লেখার সময় ভি এর পর এ ব্যবহৃত হয়। আনকমপ্লিমেন্টারি শব্দে সবগুলো ভাওয়েল রয়েছে। মজার ব্যাপার হলো শব্দের ভাওয়েলগুলো উল্টো ক্রমানুসারে, অর্থাৎ ইউ ও আই ই এ এভাবে রয়েছে। এক্সক্লিউশনারি পাঁচটি ভাওয়েল সমৃদ্ধ এমন একটি শব্দ যার মধ্যে কোনো অক্ষরের পুনরাবৃত্তি নাই। স্টাডি, হাইজ্যাক, নক, ডেট শব্দগুলোর প্রথম তিনটি অক্ষর ক্রমানুসারে রয়েছে।
এক্সিকিউটিভ ও ফিউচার এমন দুটি শব্দ যাদের এক অক্ষর পরপর ভাওয়েল রয়েছে। মোজাম্বিক এমন একটি দেশের নাম যাতে সবগুলো ভাওয়েল রয়েছে। A1 এমন একটি শব্দ যাতে ইংরেজি অক্ষর ও সংখ্যা রয়েছে। আই এর পরে এম বসে, কিন্তু আই ইজ দ্য নাইন্থ লেটার অফ আলফাবেট। ইট ইজ রেইনিং, বৃষ্টি ইজ রিডিং। বাক্য দুইটির অর্থ কিন্তু একটাই, বৃষ্টি পড়ছে। স্টিওয়ার্ডেসেস হল সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু বাম হাত ব্যবহৃত হয়। ড্রিমড একমাত্র ইংরেজি শব্দ যার শেষে এমটি রয়েছে। আন্ডারস্টাডি এমন একটি শব্দ যাতে চারটি ক্রমিক অক্ষর আর এস টি ইউ রয়েছে। ইংরেজিতে তিনটি শব্দ রয়েছে যাদের শেষে সিইডি রয়েছে, যেগুলো হলো প্রসিড, এক্সিট, সাকসেট। অলমোস্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ যার বর্ণগুলো ক্রমানুসারে রয়েছে। ইংরেজিতে মাত্র চারটি শব্দ রয়েছে যাদের শেষে ডিও ইউএস রয়েছে, এগুলো হলো ট্রিমেন্ডাস, হরেন্ডাস, স্টুপেন্ডাস, হেজার্ডাস। ললিপপ হলো সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু ডান হাত ব্যবহৃত হয়। স্ক্রিস্ট হলো এক সিলেবল বিশিষ্ট সবচেয়ে বড় ইংরেজি শব্দ। আন্ডারগ্রাউন্ড এমন একটি শব্দ যার প্রথম ও শেষের তিনটি অক্ষর UND। সেট শব্দের সবচেয়ে বেশি অর্থ রয়েছে। ডিয়ারিন এমন একটি শব্দ যা থেকে কোনো রকম সাজানো ছাড়াই 10টি নতুন শব্দ তৈরি করা যায়, সেগুলো হলো দি, দিয়ার, হি, ইন, রিন, হার, হিয়ার, আর, ডিয়ারিন, হিয়ারিন। টাইপরাইটার সবচেয়ে বড় ইংরেজি শব্দ যা কিবোর্ডে লিখতে শুধু উপরের সারি ব্যবহৃত হয়। ইনডিভিসিবিলিটি এমন একটি শব্দ যাতে মাত্র একটি ভাওয়েল আই 6 বার রয়েছে। বুককিপার শব্দে তিন জোড়া অক্ষর অর্থাৎ ও ও, কে কে, ই পাশাপাশি রয়েছে। কিউ একমাত্র ইংরেজি শব্দ যার শেষের চারটি অক্ষর বাদ দিলেও উচ্চারণ একই রকম থাকে। সাইকোলজি শব্দটির বানান আমরা পিসি চলো যাই এভাবে মনে রাখতে পারি, কেননা শব্দটিকে ভাঙালে উচ্চারণ প্রায় এরকমই হয়। শ্রোতা দর্শক, এই ছিল আমাদের আজকের ভিডিওতে। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি নির্ভুলভাবে তথ্যগুলো উপস্থাপন করার। মানুষ মাত্রই ভুল, তারপরও 2-4টি ভুল হতেই পারে। আমাদের ভিডিওতে যদি কোনো ভুল চোখে পড়ে অবশ্যই ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন এবং কমেন্টের মাধ্যমে আমাদের জানাতে ভুলবেন না, যাতে আমরা আমাদের ভুলগুলো শুধরে পরবর্তীতে আরও নির্ভুলভাবে তথ্যগুলো উপস্থাপন করতে পারি। আশা করছি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে এবং ইংরেজি শব্দ সম্পর্কে আপনার নতুন কিছু অভিজ্ঞতা যুক্ত হয়েছে। বন্ধুরা, এরকম মজার মজার ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।